ইসলামী সমাজের উদ্যোগে সকল মানুষের সার্বিক কল্যাণে দুর্নীতি সন্ত্রাস উগ্রতা জঙ্গি তৎপরতা সহ শোষণ মুক্ত সমাজ গঠনের উপায় বিষয়ে গাজীপুর মুক্ত মঞ্চে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা দোয়া মাহফিলে এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন ইসলামী সমাজের অন্যতম সদস্য নেতা আবু জাফর মোহাম্মদ ইকবাল। জনাব আবু জাফর মোহাম্মদ ইকবাল সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাধীন বাংলাদেশে বিজয়ের মাস ডিসেম্বরে ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে ইসলামী সমাজ গাজীপুর শাখার উদ্যোগে দুর্নীতি জঙ্গিবাদ সন্ত্রাস উগ্রতা ও শোষণমুক্ত সমাজ গঠনের উপায় বিষয়ে সকল মানুষের কল্যাণে অদ্যকারী দোয়া ও আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান আলোচক আল্লাহ সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধান ও কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির উপস্থিত ইসলামী সমাজের বিভিন্ন এলাকার দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত গাজীপুর জেলা শাখার ইসলামী সমাজের সদস্য ভাইয়েরা উপস্থিত আমন্ত্রিত সুধীবৃন্দ পর্দার আড়ালে মা ও বোনেরা এবং মাইকের আওয়াজ যাদের কানে পড়ছে তাদের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। 1971 সালে পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে মানুষের মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ দুর্নীতি সন্ত্রাস মুক্ত সমাজ গঠন শোষণ মুক্ত অর্থনীতি এবং সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ 9 মাস এই বাংলার আপামর জনসাধারণ পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম এবং গেরিলা যুদ্ধের মাধ্যমে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বামদের ইজ্জতের বিনিময়ে যা স্বাধীন করেছে। কিন্তু যে উদ্দেশ্যে এদেশ স্বাধীন হলো, এদেশকে পাকিস্তান থেকে মুক্ত করা হলো, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হলো, এদেশের মানুষের জীবনে মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ হবে, দুর্নীতি সন্ত্রাস মুক্ত সমাজ গঠিত হবে, শোষণ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত হবে, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ দীর্ঘ 45 বছর পরও আমরা দেখছি বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো দপ্তর নেই, শিক্ষা চিকিৎসা অফিস আদালত থেকে শুরু করে সর্বোচ্চই দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতির রাহগ্রাসে বা দেশের মানুষ সাধারণ মানুষ আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছে, সর্বোচ্চই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে।
উগ্রতা যে কোনো বিষয়ে যখন তখন মানুষ উগ্র হয়ে যাচ্ছে, একজন আরেকজনের উপরে হামলা করছে, মানুষের জান মাল ইজ্জত নিরাপত্তাহীনতায় ভুগছে, এরই মাঝে আবার জঙ্গি তৎপরতার উদ্ভব হয়েছে। বাংলাদেশের মানুষ, এই স্বাধীন দেশের মানুষ একদিকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অন্যদিকে দুর্নীতি সন্ত্রাস দ্বারা আক্রান্ত, উপরন্ত জঙ্গিবাদ দ্বারা আতঙ্কিত, দেশের মানুষ আজ দিশাহারা। এই অবস্থার কারণ কি? এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার উপায় কি? আমরা সবাই, এ দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ আজকে আতঙ্কিত, তারা ভীত সন্ত্রস্ত, জান মাল নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে, নিয়মিত ভাবে রাস্তাঘাটে রোজ অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে চলছে, কোনো নিয়ম নীতি তোয়াক্কা করছে না, ঘুষ দুর্নীতি প্রত্যেক মন্ত্রণালয়ে, প্রত্যেক দপ্তরে অধিদপ্তরের উপর থেকে নিষ্পন্দ সবাই এই ঘুষ দুর্নীতির সাথে জড়িত। সাধারণ মানুষ আজকে জিম্মি হয়ে পড়েছে, তাদের মুখের কোনো ভাষা নেই, জীবনে কোনো শান্তি নেই, অশান্তির দাবানলে দাও 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 করে চলছে, মা বোনদের ইজ্জতে কোনো নিরাপত্তা নেই, রাস্তাঘাটে মা বোনরা নিয়মিত ধর্ষিত হচ্ছে, শুধু ধর্ষিত হচ্ছে না, সাথে সাথে হত্যা হচ্ছে, গুণ অপহরণ নিয়মিত হচ্ছে। এটাই কি আমাদের লক্ষ্য অর্জিত স্বাধীন বাংলাদেশ? যে লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছিল এটাই কি তার ফসল? নিশ্চয়ই না। আমরা শান্তি চাই, আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, আমরা পরস্পর ভাই ভাই হয়ে ভ্রাতৃত্ব সাম্য ঐক্য ভিত্তিতে এই জীবন যাপন করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল এমন ভাবে দলাদলে তৃপ্ত যেন পরস্পর শত্রুতে পরিণত হয়েছে, এই সকল অবস্থার কারণ মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র। গণতন্ত্রের বিষয় হল যার যত ইচ্ছা দল গঠন করো, কোনো বাধা নেই। ভাইরা আমার, একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে, বাবা মা ভাই বোন মিলে যদি পাঁচজন থাকে, একজন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি, একজন করে জাতীয় পার্টি, একজন করে জামাত ইসলামী, আরেকজন করে অন্য একটা দল, বলেন তো এই পরিবারে ঐক্য থাকবে? কোনো বিষয়ে তারা কি ঐক্যমত পুষতে পারবে? ওই পরিবারে কি শান্তি হবে? তাহলে অশান্তির মূল কারণ হলো এই গণতন্ত্র। গণতন্ত্র মানুষকে, জাতিকে বহু দলে বিভক্ত করে পরস্পর পরস্পরকে শত্রুতে পরিণত করেছে। এই জন্যই একদল আরেক দলকে সবসময় ঘায়েল করার চেষ্টা করে, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। যখন যে দল ক্ষমতা থাকে, তারা সেই ক্ষমতার জোরে এই দেশকে লুটে পড়ে তারা শেষ করে দিতে চায়। আমরা স্বাধীনতা উত্তর অনেকগুলো সরকার দেখেছি, সব দলীয় সরকার তাদের দলের জন্য কাজ করেছে, জনগণের সার্বিক কল্যাণ সাধিত হয় নাই। খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজন সকল দ্রব্য মূল্যের ক্রম ঊর্ধ্বগতি লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে, জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে, কিন্তু বর্তমান সরকার তার সরকারি প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কোনো রকম আন্দোলন ছাড়াই বেতন ভাতা দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে, শতভাগ বৃদ্ধি করে দিয়েছে। তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের জনসংখ্যার তুলনায় মাত্র 1%, 1% সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা বৃদ্ধি পায়, 99% লোকের দুর্ভোগ আর অশান্তি বৃদ্ধি পেয়েছে।
বাজারের দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওই বেশি দামে দ্রব্যমূল্য কিনে গেল, তাদের ভোগ বিলাস ঠিক রাখতে পারে, এই জন্য তাদের বেতন ভাতায় বৃদ্ধি হয়েছে, তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু দুর্ভোগ অশান্তি বেড়েছে জনগণের। তাই জনগণের কল্যাণে কারো পক্ষে কাজ করা সম্ভব হয় নাই, যদিও কিছু কিছু সরকার কিছু কিছু নেতা জনগণের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ কারণ হলো একটাই, এই গণতন্ত্র, গণতন্ত্র নামক এই মানবরচিত ব্যবস্থা সাধারণ জনগণকে শোষণ করে, আর যারা রাষ্ট্র পরিচালনায় থাকে তাদের ভোগ বিলাসে জীবন যাপনের জন্য সহযোগিতা করে। জনগণের কাছে ট্যাক্সের টাকা বিভিন্ন রকম খাজনা ভ্যাট আদায় করে আর তারা ভোগ বিলাসে জীবন কাটায়। আজকে সাধারণ মানুষ যাদের মৌলিক অধিকার বিনা পয়সায় সরকার থেকে পাওয়ার কথা ছিল, খাদ্য বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা নিরাপত্তা, এগুলো যার টাকা আছে তারা সেই টাকার বিনিময়ে মৌলিক অধিকার পণ্যের মতো কিনে নেয়, তারা সেইগুলা বুড়ন পূরণ করে। যার টাকা নাই সে অশিক্ষিত থাকে, সে বিনা চিকিৎসায় মারা যায়, তার মাথার উপরে ছাদ নাই, রাস্তাঘাটে ফুটপাতে বস্তিতে তারা বাস করে। অথচ এই মৌলিক অধিকার সরকার থেকে দেওয়াই হলো সরকারের দায়িত্ব, দেশের সকল জনগণের মৌলিক অধিকার পূরণের দায়িত্ব হলো সরকারের, কিন্তু গণতন্ত্র নামক ব্যবস্থার মাধ্যমে জনগণের অধিকার জনগণকে দেওয়া হয় না, বরঞ্চ জনগণের কাছ থেকে খাজনা ট্যাক্স আদায় করে যারা সরকারে আছে যারা রাষ্ট্র পরিচালনায় থাকে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করে। তাদের কানের ব্যথা হলে দাঁতের ব্যথা হলে বিদেশ যায় চিকিৎসার জন্য, আর আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ বিনা পয়সায় অর্থের অভাবে সাধারণ ডাক্তার মতো দেখাতে পারে না। এই হচ্ছে দেশের অবস্থা। কেন এমন হলো? এই অবস্থা হওয়ার পিছনে কারণ হলো গণতন্ত্র। তাই গণতন্ত্র জাতির মানুষকে দলে দলে বিভক্ত করেছে, এই গণতন্ত্র জাতির মানুষকে পরস্পর শত্রুতে পরিণত করেছে। কাজে এই ব্যবস্থা যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে জাতির মানুষের দুনিয়ার জীবনে শান্তি এবং কল্যাণ অর্জন হওয়া সম্ভব না। কাজে যাদের মৌলিক অধিকার আদায় হয় না, যারা নিজেদের সামর্থ্যের মাধ্যমে তাদের অধিকার পূরণ করতে পারে না, তারা বিভিন্ন রকম দুর্নীতির আশ্রয় নেয়, দুর্নীতির মাধ্যমে তারা বিভিন্ন রকম অবৈধ পথে অর্থ উপার্জন করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাজানি করে, কালোবাজারি করে, এগুলো সবই তাদের অধিকার আদায় না হওয়ার কারণে, মৌলিক অধিকার পূরণ না হওয়ার কারণ। যদি তাদের খাদ্য বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত হতো, রাষ্ট্র থেকে এগুলো পূরণের ব্যবস্থা থাকতো, তাহলে এই ধরনের অধিকার পূরণের জন্য, এই ধরনের চাহিদা পূরণের জন্য তারা চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই কার্যক্রম করতো না, কোনো দুর্নীতি গ্রহণ করতো না। সম্মানিত উপস্থিতি এবং যারা আমার এই কথাগুলো শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাইরা আমার, আমরা মানুষ এই বিশ্বজগতের সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর রিজিক ভোগ করে আমরা জীবন যাপন করছি, খাদ্য বলেন, পানীয় বলেন, বাতাস বলেন, আগুন বলেন, এগুলো সবই আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর দেওয়া রিজিক ভোগ করে জীবন যাপন করছি, আল্লাহরই দেওয়া মেধা বুদ্ধি আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত উন্নতি সাধন করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলেন, আমাদের সৃষ্টি করলেন, আমাদের রেজিকের ব্যবস্থা করে দিলেন, সে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে যাপন করার জন্য, আমাদের সমাজ রাষ্ট্রসহ সমগ্র জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় এবং কল্যাণকর আইন বিধান সম্মিলিত একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন তার নাম ইসলাম। তাই সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া আগুন পানি আলো বাতাস যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ সকল প্রাণীর জন্য কল্যাণকর, তেমনি আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম সকলের জন্য কল্যাণকর। আল্লাহর দেওয়া বিধান ইসলাম জাতির সকল মানুষকে ঐক্যবদ্ধ করে, আর মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র জাতির মানুষকে দলে দলে বিভক্ত করে, পরস্পর শত্রুতে পরিণত করে। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম যারা মেনে নেয় তারা হলো মুসলিম, এই মুসলিমরা হলো পরস্পর ভাই ভাই। কাজে আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা হলে
আল্লাহর আইন বিধান দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত হলে দুনিয়ার জীবনে শান্তি এবং কল্যাণ আসবে, সকল মানুষের মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ হবে, দুর্নীতি সন্ত্রাস মুক্ত সমাজ গঠিত হবে, শোষণ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা হবে, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এবং যারা ইসলাম গ্রহণ করবে তারা দুনিয়ার জীবনে যেমন শান্তি পাবে, পরকালে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে তারা চিরসুখে স্থান পাবে। ভাইরা আমার, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, সকলের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত, এমন কেউ কি আছেন যে আপনারা মরবেন না? নিশ্চয়ই সবাই আমরা মৃত্যুবরণ করব, আর মৃত্যুর পরে আমরা কেউ জাহান্নামে যেতে চাই এমন একজন লোক কি খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। তাই এই দুনিয়ার জীবনে যদি আমরা শান্তি এবং কল্যাণ চাই এবং মৃত্যু পরবর্তী জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান সম্বলিত জীবন ব্যবস্থা ইসলামকে গ্রহণ করতে হবে। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম দ্বারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে হবে। যদি আমরা ইসলামকে গ্রহণ করি এবং সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম দ্বারা পরিচালনা করি, তাহলে দুনিয়ার জীবনে শান্তি আসবে এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি মিলে জান্নাতে স্থান হবে। ভাইরা আমার, আল্লাহর অসীম অনুগ্রহ, এই বর্তমান বিশ্বের এই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ সকল বিশ্ব যেখানে মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র গ্রহণ করে ইসলামকে পরিত্যাগ করে আল্লাহকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার মালিক, আইনদাতা বিধানদাতা কর্তৃত্ব মালিক অমান্য করে মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র গ্রহণ করে মানুষকে সার্বভৌম ক্ষমতার মালিক, মানুষকে আইনদাতা বিধানদাতা কর্তৃত্ব মালিক গ্রহণ করে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কুফর এবং শিরকে লিপ্ত এই অবস্থায় বাংলাদেশে আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহর আইন বিধান এবং কর্তৃত্বের প্রতিনিধিকে নেতা হিসাবে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব এই জাতির মানুষকে আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করে ইসলামে প্রবেশ করার আহ্বান জানাচ্ছে। আমরা যদি সত্যি নিজেদের দুনিয়ার জীবনে কল্যাণ চাই, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা হিসাবে ইসলামী সমাজের আমির সাহেবের আনুগত্যের অধীনে থেকে জাতির অন্যান্য মানুষকে এই শিরিক থেকে এই মানবরচিত ব্যবস্থা পরিত্যাগ করে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করে আল্লাহর দাসত্ব তার আইন বিধান আনুগত্য করার জন্য সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টার লক্ষ্যে দাওয়াত দিতে হবে এবং এইভাবে চূড়ান্ত চেষ্টা করার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ সাহায্যে ইমানদারদেরকে আল্লাহ রাষ্ট্র শাসন ক্ষমতা দান করবে। আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমানদার যখন আল্লাহরই বিশেষ সাহায্যে রাষ্ট্র শাসন ক্ষমতা খেলাফত পাবেন, তখন আল্লাহর আইন বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহর আইন বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে, মানুষের সকল মৌলিক অধিকার আদায় এবং সংরক্ষণ হবে, সন্ত্রাস দূর হবে, শোষণ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা হবে এবং সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকল প্রকার জঙ্গি অপতৎপরতা নির্মূল হয়ে যাবে। আর এই দুনিয়ার জীবনে সকল মানুষের জন্য কল্যাণ হবে, আর যারা আল্লাহর দেওয়া ব্যবস্থা সমাজ আস্তে প্রতিষ্ঠার জন্য আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে এই দাওয়াতি কাজে চূড়ান্ত চেষ্টা করবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে জান্নাতে স্থান দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ইয়াগে ফিরু রাখুন জুনুবাকু মায়াত খেল খুন জান্নাত। কাজেই ভাইরা আমার, আমি আপনাদের সবাইকে আহ্বান করছি, আসেন আমরা সবাই নিজেদের দুনিয়ার জীবনে কল্যাণ এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের জন্য আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করে নেই, আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, আইনদাতা বিধানদাতা মেনে
ইসলামে প্রবেশ করি এবং আল্লাহ সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির নেতৃত্বে ঐক্যবদ্ধ হই এবং জাতির মানুষকে এই মহাসত্যের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে মহাপতি থেকে রক্ষা পেয়ে দুনিয়ার জীবনে শান্তি এবং কল্যাণ, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহিল আলিউল আজিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।